আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ই খা ঈষয় বা ই খা অপ্সয় নিয়ে আলোচনা করব। ঈষয় মানে আছে বা ইংরেজিতে বলতে গেলে আই হ্যাভ, আর অপ্সয় মানে নাই বা ইংরেজিতে বলতে গেলে আই হ্যাভ নট। তো এইরকম মিনিং দাঁড়ায়। তো আমরা দেরি না করে চলুন শুরু করা যাক। কি বলছে যে নাউন ই খা ঈষয় মানে আছে, ই খা অপ্সয় মানে নাই। তো আমরা উদাহরণ দেখি। ইয়মুন, ইয়মুন মানে হচ্ছে উদাহরণ। কি বলছে যে উসানি ঈষয়, উসান মানে হচ্ছে ছাতা, উসান হচ্ছে একটা নাউন। তো নাউনের সাথে ই বা খা ঈষয় বা অপ্সয় যুক্ত হয়, এটা আমরা আগে দেখলাম। তো বলছে উসানি ঈষয় ছাতা আছে কি, প্রশ্ন করছে, যে প্রশ্নবোধক বলছে ছাতা আছে কি। তো উত্তর যদি হ্যাঁ হয় তখন কি বলছে যে নে উসানি ঈষয়, হ্যাঁ ছাতা আছে। আর উত্তর যদি না হয় তখন কি বলছে যে আনিও উসানি অপ্সয়, ছাতা নাই। তো এটাই হচ্ছে গ্রামার, আজকের গ্রামার, যে যদি আছে আছে হয় তাহলে ঈষয়, আর যদি না থাকে তাহলে অপ্সয় ব্যবহার করা হয়। তো আমরা ব্যবহার দেখি এখন। কি বলছে ইয়ং বব মানে ব্যবহার, বলছে ই খা ঈষয় বা অপ্সয় নুন মিয়ংসা ওয়া হামকে সুইমনিদা। বলছে ঈষয় বা অপ্সয় মিয়ংসার সাথে একত্রে ব্যবহার করা হয়। মিয়ংসা মানে হচ্ছে নাউন, যেমন আমরা এর আগেরটাতে দেখলাম উসানি ঈষয়, উসান হচ্ছে ছাতা, ছাতা একটা নাউন। তো নাউনের সাথে ই খা ঈষয় অপ্সয় যুক্ত হচ্ছে, তাই ওটাই বলছে এখানে যে মিয়ংসা ওয়া হামকে সুইমনিদা একসাথে ব্যবহার করা হয়। তারপরে কি বলছে যে ই খা ঈষয় নুন আফে অনুন মিয়ংসারুল খাজিগো ঈষুলতে সাইয়ং হামনিদা। বলছে যে ই খা ঈষয় যে মিয়ংসা বা যে নাউনের সাথে বসে সে নাউনটা আছে, সে নাউনটা আছে বুঝাতে ব্যবহার করা হয়। যেমন এর আগেটাতে দেখলাম আমরা যে উসানি ঈষয়, তো এটা হচ্ছে নাউন, উসানটা হচ্ছে নাউন, এই নাউনের সাথে ঈষয়টা যুক্ত হয়ে বুঝাচ্ছে যে উসান আছে, ছাতা আছে। এটাই বুঝাচ্ছে যে যে নাউনের সাথে ব্যবহার করা হয় ওই নাউনটা আছে বুঝাতে ব্যবহার করা হয় ঈষয়। তারপরেরটা কি বলছে যে ই খা অপ্সয় নুন আফে অনুন মিয়ং সারুল খাজিগো ইজি আন্নুলতে আন্নুলতে সায়ং হামনিদা। মানে অপ্সয় যে নাউনের সাথে ব্যবহার করা হয় ওই নাউনটা নাই বুঝাতে ব্যবহার করা হয়। যেমন এর আগের উদাহরণে আমরা দেখলাম যে আনিও উসান ই অপ্সয়, তো এই যে উসান, উসানটা হচ্ছে নাউন, তো এই নাউনটা হচ্ছে নাই, ছাতা নাই, নাই বুঝাতে ই অপ্সয় ব্যবহার করা হচ্ছে। তো এটাই বলা হচ্ছে ওখানে যে অপ্সয় যে নাউনের সাথে ব্যবহার করা হয় সে নাউনটা না নাই বুঝাতে অপ্সয় ব্যবহার করা হয়। আচ্ছা, এটা গেল ব্যবহার। তারপরে আমরা দেখি কি বলছে খিয়ল হাব জংব একত্রিত ব্যবহার। বলছে মিয়ংসা দুয়ে বুচ্ছি অস সুইমনিদা, নাউনের পরে ব্যবহার করা হয়। যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম থাকলে ই ঈষয় বা অপ্সয় ব্যবহার করা হয়। যেমন কি বলছে যে উসান ই ঈষয়, এই যে নিউন বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকলে ই ঈষয় ব্যবহার করা হচ্ছে। আবার ছাতা ঈষয় মানে ছাতা আছে। তারপরটা দেখি যে এ অখনি ঈষয় মানে এয়ার কন্ডিশনার বা এসি আছে, তো এই যে নিউন বাচ্ছিম, তাই নিউন বাচ্ছিম থাকার কারণে ই ঈষয় যুক্ত হলো, হ্যাঁ আছে, এ অখন আছে। তারপরেরটা দেখি যে দংসেঙি ঈষয়, দংসেং মানে ভাই বোন, বলছে ভাই বোন আছে, তো এই যে ইয়ং বাচ্ছিম, এখানে ইয়ং বাচ্ছিম থাকার কারণে ই ঈষয় যুক্ত হলো। তো এটাই হচ্ছে নিয়ম যে যদি বাচ্ছিম থাকে তাহলে মিয়ংসার সাথে ই ঈষয় বা অপ্সয় যুক্ত হয়। তো এবার দেখি যদি বাচ্ছিম না থাকে, এই যে এখানে বলছে যে যদি বাচ্ছিম না থাকে, বাচ্ছিম অপসুমিয়ন, বাচ্ছিম না থাকলে মিয়ংসার সাথে গা ঈষয় বা অপ্সয় যুক্ত হবে। তো যেমন আমরা উদাহরণ দেখি যে হানগুক ছিনগুগা ঈষয়,
এখানে বলছে কোরিয়ান বন্ধু আছে, তো ছিনগুন নিচে কোনো বাচ্ছিম নাই, বাচ্ছিম না থাকার কারণে গা ঈশ্বর্য যুক্ত হলো। পরেরটাতে দেখি যে ছিমদে গা ঈশ্বর্য, ছিমদে মানে হচ্ছে বিছানা, বিছানা আছে, তো গায়ের নিচে কোনো বাচ্ছিম, সরি, ছিমদের এখানে কোনো বাচ্ছিম নাই যার কারণে গা ঈশ্বর্য যুক্ত হলো। পরেরটাতে দেখি যে ওপ্পা গা ঈশ্বর্য, তো ওপ্পা মানে হচ্ছে ভাই, বড় ভাই, তো বলছে যে বড় ওপ্পার নিচে কোনো বাচ্ছিম নাই যার কারণে গা ঈশ্বর্য যুক্ত হলো। তো এটাই হচ্ছে নিয়ম, যে বাচ্ছিম থাকলে ই ঈশ্বর্য, অপ্সয়, বাচ্ছিম যদি না থাকে তাহলে গা ঈশ্বর্য বা অপ্সয় ব্যবহার করা হয়। তারপরে কি বলছে যে মাল হালতে নুন ই খারুল পেগো মাল হাগিদো হামনিদা, বলছে মাল হালতে কথা বলার সময় ই ঘা পেগো মানে ই ঘা বাদ দিয়ে, পেগো মানে হচ্ছে বাদ দেওয়া, বলছে যে কথা বলার সময় ই গা বাদ দিয়েও কথা বলা হয়। তো আমরা এর আগে বলেছিলাম যে সাধারণত পড়াশোনার করার জন্য বা লিখিত রূপের জন্য অনেক গ্রামার বা ই খা উন্নুন এটা ওটা ব্যবহার করা হয়, কিন্তু কথা বলার সময় অত এত কিছু ব্যবহার করা হয় না। যেমন কোরিয়ানরাও এত কিছু ব্যবহার করে না, কথা বলার সময় অনেক দ্রুত কথা বলে ওরা, ইখা উন্নুন এত গ্রামার এত এত কিছু তারা ব্যবহার করে না। ওটাই বলা হচ্ছে এখানে যে মাল হালতে নুন ই খারুল পেগো মাল হাগিদো হামনিদা, বলছে কথা বলার সময় ইখা বাদ দিয়েও কথা বলা হয়। যেমন আমরা উদাহরণ দেখি, বলছে যে উসান ই ঈশ্বয়, তো এটা হচ্ছে লিখিত রূপ, কিন্তু কোরিয়ানরা যখন কথা বলে তখন বলে উসান ঈশ্বয়, ইটাকে বাদ দিয়ে দিচ্ছে, মানে এটা না দিলেও হয়। তো এটা গ্রামারের রুলস, আমরা লিখার জন্য লিখছি কিন্তু এটা কথা বলার সময় এটা না বললেও হয়, এটাই বুঝাচ্ছে। পরেরটা বলছে যে হানগুক ছিনগুগা ঈশ্বয়, কোরিয়ান বন্ধু আছে, তো এটা হচ্ছে লিখার সময়, কিন্তু কথা বলার সময় বলছে হানগুক ছিনগু ঈশ্বয়, মানে গাটাকে বাদ দিয়ে দিল। তো এটাই বলছে যে কথা বলার সময় ই খা বাদ দিয়েও কথা বলা যায়, এটা ভুল হবে না, এটাই বলছে যে কোরিয়ানরা এটা করে, ই খা বাদ দিয়ে কথা বলে। তারপরে দেখি ইয়নসুপ ইয়মুন, আমরা ইয়মুন উদাহরণ প্র্যাকটিস করি, ইয়নসুপ মানে হচ্ছে প্র্যাকটিস করা। তো বলছে যে জনন হানগুক ছিনগুগা ঈশ্বয়, বলছে যে আমার কোরিয়ান বন্ধু আছে, তো ছিনগুন নিজে কোনো বাচ্ছিম নাই তাই গা ঈশ্বয় যুক্ত হলো। পরেরটা দেখি, বলছে খিসুকসায়ে টেলিভিশনই অপ্সয়, বলছে খিসুকসা মানে হচ্ছে ডরমিটরি বা মেস, বলছে আমাদের মেসে টেলিভিশন নাই, অপ্সয় মানে নাই, তো এখানে টেলিভিশনের নিচে নিউন বাচ্ছিম থাকার কারণে ই অপ্সয় যুক্ত হলো। পরেরটা দেখি, বলছে যে নুনাগা ঈশ্বয়, কোশ্চিন করছে যে নুনাগা ঈশ্বয়, নুনা আছে কি, নুনা মানে হচ্ছে বড় বোন, বড় বোনকে নুনা বলা হয়, বলছে নুনা আছে কি, বড় বোন আছে কি, তো উত্তর যদি হ্যাঁ হয় তখন বলছে যে নে ঈশ্বয়, হ্যাঁ আছে, উত্তর যদি না হয় আনিও, অপ্সয় না নাই। তারপরে দেখি আমরা, বলছে যে খিসুকসায়ে ছেকসাঙি ঈশ্বয়, খিসুকসা মানে হচ্ছে মেস, মেসে ছেকসাং মানে টেবিল, মেসে টেবিল আছে কি, কোশ্চিন করছে ঈশ্বয় আছে কি, তো উত্তর যদি হ্যাঁ হয় নে ঈশ্বয়, হ্যাঁ আছে, উত্তর যদি না হয় আনিও, অপ্সয় না নাই। তো এভাবে আসলে কথা বলা হয়। তারপরে আমরা প্র্যাকটিস করি কথোপকথনের ক্ষেত্রে, ইয়নসুপ থ্রি ইয়েমুন মানে উদাহরণ প্র্যাকটিস করি। তো এখানে কথোপকথন দেওয়া আছে, নানা এবং জুইনের মধ্যে কথোপকথন চলছে। তো নানা বলছে যে ভাঙে ছিমদেগা ঈশ্বয়, বলছে ঘরে ছিমদে মানে বেড বিছানা আছে কি, তো এখানে বাচ্চিম না থাকার কারণে গা ঈশ্বয় যুক্ত হলো, আছে কি, তো জুইন বলছে যে নে ঈশ্বয়, হ্যাঁ আছে, তো আবার নানা প্রশ্ন করছে যে হুকসি বাঙে ছেকসাঙি ঈশ্বয়, বলছে যে ঘরে ছেকসাং টেবিল আছে কি, ছেকসাং মানে টেবিল, তো ছেকসাং এর নিচে ইয়ং থাকার, ইয়ং বাচ্চিম থাকার কারণে ই ঈশ্বয় যুক্ত হলো, বলছে যে ঘরে টেবিল আছে কি, কোশ্চিন করছে, তো জুইন উত্তর দিছে নে ঈশ্বয়, হ্যাঁ আছে। তারপরে নানা আবার প্রশ্ন করছে যে খুরম বাঙে নেংজাঙ্গো গা ঈশ্বয়, বলছে যে ঘরে নেংজাঙ্গো বা রেফ্রিজারেটর আছে কি, তো নেংজাঙ্গোর এখানে কোনো বাচ্ছিম নাই তাই গা ঈশ্বয় যুক্ত হলো, বলছে যে ঘরে কোনো নেংজাঙ্গো বা ফ্রিজ আছে কি,
তো জুই উত্তর দিচ্ছে, বলছে যে আনিও অপশয় না নাই। তো এভাবে আসলে কথোপকথন গুলা করা হয় এবং ঈশ্বয় অপশয় এভাবে ব্যবহার করা হয়। তো এটাই ছিল আজকে, এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।